Assalamu alaikum. Welcome to Hanin's Fancy. আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে ফুলকুলুচির রেসিপিতে চলে যাই। নরম তুলতুলে এই ফুলকো লুচিটা তৈরি করার জন্য প্রথমে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। এই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে লবণ, চিনি আর দুধ, তেল দিয়ে সব কিছু একসাথে ভালোমতো মিক্স করে একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। ময়দার সাথে ভালোভাবে লবণ, চিনি, দুধ, তেল একসাথে মিক্স হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোমতো ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা যদি একবারে পারফেক্ট হয় তাহলে লুচিগুলোও কিন্তু অনেক সুন্দর হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলুন আর পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে দিন। টিং 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 টিং, ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। হাত দিয়ে আমি এরকম গোল গোল করে নিয়েছি। এখন আমি লুচিগুলো একটি ব্যালুনের সাহায্যে বেলে নিব। লুচি আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। একদম তুলতুলে নরম লুচি হলে আর তো কোনো কথাই নেই, লুচি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এখন আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনারা আস্তে আস্তে লুচিগুলোকে ভাজতে থাকবেন। এরকম চাপ দিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের লুচিগুলো অনেক বেশি ফুলকো টাইপের হবে। ফ্লাফি ফ্লাফি লুফি, নো সরি, ফ্লাফি ফ্লাফি লুচি খেতে আমরা অনেক পছন্দ করি। মাশাআল্লাহ, একদম পারফেক্টলি আমার লুচিগুলো তৈরি হয়ে গিয়েছে। ট্রাস্ট মি, লুচিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর অনেক নরম তুলতুলে হয়েছে, একদম পারফেক্ট। আমি যেরকম চেয়েছিলাম সেইরকম। আপনাদের যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ট্রাই করবেন কিন্তু এই ফ্লাফি ফ্লাফি লুচি।